সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে প্রায় 23,000 ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক আজ বিধানসভায় শপথ নিলেন। গত 2রা মার্চ ফল প্রকাশের পর আজ 20 দিনের মাথায় বিধানসভায় বিধায়ক পদে শপথ নিলেন তিনি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্কিম ঘোষ, সত্যেন রায় এবং অম্বিকা রায় তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত বিধায়ককে। Now I request Mr. Bayram Vishwas to come on the dais. আমি বিবাহ করছি। Thank you.